করোনার কারণে থমকে গিয়েছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ঢাকাই ছবির আলোচিত নায়িকা শবনম বুবলি সিনেমা লিডার আমি বাংলাদেশ ছবির শুটিংয়ের কাজ। দীর্ঘ বিরতির পর এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। সিনেমাটির শুটিং 70% শেষ হয়েছে আগেই, গেল 13 আগস্ট থেকে আগামী 10 দিনের মধ্যেই বাকি অংশের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ছবির সংশ্লিষ্টরা। কিন্তু লকডাউন শিথিল হওয়ায় শুটিংয়ের কাজে ফিরলেও এফডিসিতে কাজের পরিবেশ খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন শাকিব খান। এই প্রসঙ্গে এফডিসিতে সমিতিগুলোর কাজ কি বলে আঙ্গুল তুলেছেন এই নায়ক। শাকিব জানান, সিনেমা বানানো নিয়ে কোনো কিছু তো দেখি না, বেশি বেশি সিনেমার কাজ হলে এসব ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস, বেশি বেশি সিনেমা নির্মাণই পারে সবকিছু ঠিকঠাক করতে। শাকিব গেল 13 আগস্ট সকাল 11টায় এফডিসিতে এসে রাত 8টা পর্যন্ত শুটিং করেছেন লিডার আমি বাংলাদেশ সিনেমায়। এদিকে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের কাজ এগিয়ে নিচ্ছে ছবিটির টিম।